তোদের জিনিস হচ্ছে সব তোদের ক্লাস হবে সব কম্পিউটার ক্যামেরা সব যা 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 গিয়ে নিয়ে যায় কম্পিউটার ইন আর কম্পিউটার থেকে আউট অ্যাম্প্লিফায়ার মানে স্পিকার
এই হচ্ছে সিম্পল কানেকশন। আর ক্যামেরার যে পোর্টটা আছে ওটা তলায় দেখুন ডিবি কার্ড লাগানো আছে, ডিবি কার্ডে দুটো পোর্ট আছে, যে কোনো একটা ফটো লাগাতে পারে, একটা ফটো লাগাতে আছে ঠিক আছে। এই ওইটা ডিবি কার্ড বলে, এই যে কালো যেটা আছে না ডিবি কার্ড, ডিবি কার্ড বলে না নাই রেতে গেছে দেখে নেবেন যদি আর কোনো অসুবিধা হয়। এই কম্পিউটারটা কি এটার জন্যই ব্যবহার করবে, অন্য কিছুর জন্য করবে না? আর ক্যামেরা কোন পেন্ড্রাইভ পেন্ড্রাইভ ঢুকলে অনেক সময় ভাইরাস ঢুকে যেতে পারে, এটা অন্য কারণে। এই যে সুইচটা আছে এই সুইচটা যদি লুজ করে দেন তাহলে ক্যামেরাটা কিন্তু রাইট লেফট এইটা ইজি হবে। আর এই যে বটমটা ছেড়ে দিতে এটা যদি লুজ করেন আপ এন্ড ডাউন এটা খেয়াল রাখবেন। আর এখানে এই যে বটমটা আছে এটা টেলিয়ান হোয়াইট আছে, ওটা কাছে আসবে দূরে যাবে, জুম ছবি উঠছে। এবার যখন নিচের দিকে দেবেন আবার ক্যামেরা প্লে, মানে যেটা যদি রেকর্ড করেন সেটা এখান থেকে দেখতে পাওয়ার জন্য প্লে করছেন দেখতে পাবেন। মানে ওটা কি নিচে মানে কি পুশ করে এখানে করুন না, একবার ধরে করুন জাস্ট এই বটমটাকে সবুজটাকে একবার পুশ করে উপর দিকে তুলে অফ করলে অফ হয়ে যায়, উপরে তুলে অফ হয়ে যায়। এবার অন করুন, ক্যামেরা মানে ক্যামেরা মোডে চলে যাবে। যদি একদম নিচের দিকে হয়ে যায় তাহলে কিন্তু মানে ভিজুয়াল মোডে চলে আসবে, তাহলে ছবি পাবো। সুজিত স্যার এসে দেখুন আমার কাছে থাকে। ক্যামেরা তো বললাম এটা হচ্ছে হ্যান্ডেলটাকে লুজ করলে আপনি আপ এন্ড ডাউন, আর ওই দিকে একটা লুজ করলে রাইট এন্ড ডাউন। এই পুরোটা আপনি পুরো সিস্টেমটা একটু অফ করে তো আমার কারণে। হ্যাঁ এটা তো ভালো বুদ্ধি, পুরোটা অফ করে পুরোটা অন করলে তাহলে একদম অন্য দিন যখন এসে পুরো জিনিসটাই হয়ে যাবে ঠিক। আচ্ছা আচ্ছা
এভিওয়ান।